They said, number one opposition election nahi. Tara election take pondo korar jonno. Shorodondro korche, santras korche. Ebong er shonge bideshi karo karo hato royeche. Ei bhukondoke ekhane tader bhurajnoitik sattho jorito thakte pare. Tader samurik dik theke Bangladesh take area take jodi bhougolik dik theke এমন একটা সুন্দর জায়গা যেটা বঙ্গোপসাগর ভারত মহাসাগর ঘিরে এই অঞ্চলে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে এখানে কারো কারো এয়ারবেস করার এখানে স্বপ্ন আছে আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি ইলেকশন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং দেশের Number one opposition election nahi. Shudhu na thaka, shudhu boycott korni. Tara election take pondo korar jonno, bondul korar jonno. Tara shorodondro korche, santras korche. Dutu bishoy. Santras ebong shorodondro. Ebong er shonge বিদেশি কারো কারো হাতও রয়েছে তাদের সুদূর প্রসারী লক্ষ্য আছে যে বাংলাদেশের এই ভূখণ্ডকে এখানে তাদের ভূ রাজনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে তাদের ব্যবসায়ী প্রাপ্তির একটা ক্ষেত্র তৈরি করতে পারে তাদের সামরিক দিক থেকে এই অঞ্চলে আধিপত্য বিস্তারে বা নিজেদের শক্তিকে অক্ষুণ্ণ রাখা অন্যান্যদের সঙ্গে প্রতিযোগিতা যে বাংলাদেশটাকে এরিয়াটাকে যদি ভৌগোলিক দিক থেকে এমন একটা সুন্দর জায়গা যেটা বঙ্গোপসাগর ভারত মহাসাগর ঘিরে এই অঞ্চলে একটা এই যে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে এখানে কারো কারো এয়ারবেস করার এখানে স্বপ্ন আছে কাজে এইসব দিক থেকে আমাদের জন্য ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ইলেকশন ভণ্ডুল করানো তাদের মূল লক্ষ্য ক্ষমতার মঞ্চ থেকে শেখ হাসিনাকে হটানো ১৫ বছর একাধারে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের নতুন নতুন হাইট দিয়েছে অর্জনের আমাদের টলার করেছে শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার এবং একজন স্বপ্নের স্টেটসম্যান সব দেশে সবসময় জন্ম নেয় না তিনি নেক্সট জেনারেশন নিয়ে ভাবেন এবং সেই ২০৩১ সালের যে লক্ষ্য বদ্বীপ পরিকল্পনা পর্যন্ত যার ভীষণ ৪১ স্মার্ট বাংলাদেশ ২১০০তে গিয়ে এটার পরিণতি সমাপ্তি এবং সেটাই বঙ্গবন্ধুর স্বপ্নের সমান এটা আমাদের
মাথায় রাখতে হবে। পলিটিশিয়ান একটা ইলেকশন নিয়ে শুধু ভাবে। আমরা আমাদের নেত্রীকে দেখি সব সময় তার মাথায় সোনার বাংলা, বঙ্গবন্ধু কিভাবে নির্মাণ করবেন, বিভিন্ন স্টেজ স্টেপ কিভাবে নেবেন, এটা নিয়ে তিনি সবসময় ভাবেন, চিন্তা করেন। সেজন্য তিনি স্টেটসম্যান। স্টেটসম্যান সবসময় নেক্সট জেনারেশন নিয়ে ভাবে, আর পলিটিশিয়ান শুধুমাত্র নেক্সট ইলেকশন নিয়ে ভাবে। এটা হলো পার্থক্য। কাজে আমরা আমরা তাকে লুজ করা অ্যাফোর্ড করতে পারব, এটা হলো সবচেয়ে বড় কথা। এরকম মানুষ কালে ভদ্রে জন্ম নেয়, যেমন বঙ্গবন্ধু জন্ম নিয়েছে। শেখ হাসিনা সবসময় পাওয়া যাবে, সি ইজ আওয়ার লিভিং লিজন। তাকে তার স্বপ্নকে সফল করতে হলে আমাদের ডিপ এন্ড অ্যাবাইডিং প্যাশনেট কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে। কি যাব, সেটা হলো বড় কথা। যাক, আমি আমার এখানে আমি আই ডোন্ট ওয়ান্ট টু মেক এ লং স্পিচ, কথা তো প্রতিদিনই আমরা বলি, এই ইলেকশন সম্মানের সঙ্গে জেতা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। সম্মানের সঙ্গে গোটা দুনিয়া আজকে বিএনপির অনুপস্থিতি যে প্রতিক্রিয়া, সে বিষয়টা যেন পার্টিসিপেটরি ভোটার টার্ন আউট দিয়া আমরা কভার করতে পারি এবং ইলেকশনটা পিসফুল করতে পারি, সেটা এখন খুব জরুরি। এবং তার জন্য সবাই প্রস্তুত নয়।